तो ध्यान ही करना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नैशनल कॉलेज आयोजित 2020-21 शिक्षाबर्षेर प्रथम बर्षेर शिक्षार्थीरा तोमादेरके शुभेच्छा जानिए आमी आमार लाइव क्लास शुरू करछि। आमी आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो एबं सरकारी देया स्वास्थ्यविधि मेने निजेर एबं परिवारेर सकले सुरक्षाय नियोजित आछो। तो शिक्षार्थीरा आज के आमी तोमादेर साथे उच्चतर गणित प्रथम पत्रेर मैट्रिक्स जे अंश तार पंचम क्लास करते जाच्छी। आशा करछि तोमरा आमार साथे लाइने संयुक्त होयेछो। शिक्षार्थीरा कारा कारा संयुक्त होयेछो आमाके एकटु कनफार्म करबे, बोर्डटी देखा जाच्छे कि ना। शिक्षार्थीरा बोर्ड देखा जाच्छे कि ना आमाके एकटु जानाबे। तो शिक्षार्थीरा आमी आज के तोमादेरके जे अंशटी पढ़ाबो तार आगे आमी बोले नेई जे आमी शिक्षार्थीरा आमी मैट्रिक्सेर বিভিন্ন যে প্রকারভেদ বা প্রকারভেদ বা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সেই অংশটি তোমাদের পড়াচ্ছিলাম গত ক্লাসে। সেখান থেকে আমি আংশিক পড়িয়েছি, কিন্তু আমাদের সামনে পরীক্ষা, সে কারণে আমি ওই অংশে অবশ্যই পড়াবো। তো আজকে আমি সেই অংশটি না পড়িয়ে তার পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু অংশে চলে যাচ্ছি। তো আজকে এখন আমি যে অংশটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তোমরা খাতা কলম নিয়ে নাও। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই অংশের বা এই যে শিখনফল, এই শিখনফলটার ব্যবহার আমাদের পদে পদে করতে হয়। গুড, অনেকেই জয়েন করেছো, গুড মর্নিং। আর আই কি এস এল এটি কি জান বুঝতে পারছি না আসলে তোমার আইডির নামটা কি। তো ফার্স্ট ইয়ারের যারা আছো শিক্ষার্থী, প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো, তোমরা তোমাদের আইডি থেকে অন্তত একবার তোমার নাম রোল লিখবে। বারবার লেখার দরকার নেই, একবার নাম রোল আর তোমার সেকশনটা সম্ভব হলে সেকশনটি লিখবে, কারণ এখানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও থাকে। এজন্য যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থাকবে কারণ তাদের জন্য এটি রিভাইজ ক্লাস। দ্বিতীয় বর্ষের যারা তাদের জন্য রিভাইজ ক্লাস, আর প্রথম বর্ষের যারা তোমাদের জন্য নতুন ক্লাস। তো সুতরাং এজন্য তোমরা অবশ্যই তোমাদের নাম রোল এবং সেকশন অন্তত একবার লিখবে, বারবার লেখার দরকার নেই। বাকি সময়টুকু তোমরা কমেন্ট করবে, আমি যা যা প্রশ্ন করব সেই আলোকে কমেন্ট করবে। তো আসো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। ম্যাট্রিক্সের সমতা কি? ম্যাট্রিক্সের সমতা হচ্ছে সেটাই যে দুটো ম্যাট্রিক্স, কমপক্ষে দুটো ম্যাট্রিক্স সমতা। সমতা শব্দের অর্থ কি? সমান। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হবে কখন? আমি পয়েন্টটি লিখছি, লক্ষ্য করো, তোমরা লিখে নাও। দুটি ম্যাট্রিক্স সমান হবে এক ম্যাট্রিক্স
দুটির আকার সমান হবে, আকার অথবা এটা আরেক নাম কি মাত্রা, মাত্রা কি হবে সমান হবে, দুটি ম্যাট্রিক্সের আকার সমান হতে হবে, অর্থাৎ আকারের আরেক শব্দ মাত্রা। আমরা আকার নির্ণয় করা শিখিয়েছি ম্যাট্রিক্সের আকার কি, যে প্রথমে আমরা রো সংখ্যা বা সারি সংখ্যা কাউন্ট করব, কয়টি রো আছে অর্থাৎ কয়টি সারি আছে, তারপরে আমরা দেখব কয়টি কলাম আছে। তাহলে প্রথমে সারি সংখ্যা এবং অর্থাৎ রো সংখ্যা এবং কলা পর মানে গুণ চিহ্ন দিয়ে তারপরে আমরা কলাম সংখ্যা লিখব। গুণ চিহ্নকে আসলে এখানে গুণন নয়, এখানে কি বলা হয় যে যদি রো সংখ্যা 2 হয় এবং কলাম সংখ্যা 3 হয় তাহলে আমরা 2×3 লিখি, কিন্তু আমরা বলি হচ্ছে 2/3। তাহলে এরকম দুটি ম্যাট্রিক্সের আকার সমান হবে। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অনুরূপ ভুক্তি, অনুরূপ ভুক্তি গুলো সমান হবে, তাহলে দুটি ম্যাট্রিক্স সমান আমরা বলতে পারবো। দুটি ম্যাট্রিক্স সমান আমরা তখনই বলতে পারবো যখন আমাদের ম্যাট্রিক্স দুটির আকার বা মাত্রা সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। এবার আমি একটু দেখাই যে আসলে ব্যাপারটা কি। আমি এই জায়গা দিয়ে মুছে দিচ্ছি। ধরো আমরা লিখছি এ একটি ম্যাট্রিক্স, আমি এ বি সি ডি দিয়ে লিখলাম এবং বি আর একটি ম্যাট্রিক্স লিখলাম ই এফ জি এইচ লিখলাম, তাহলে কি বলেছি এই এ বি সমান হবে। তাহলে এখন কি হবে, এ সমান বি হবে, কখন হবে, ম্যাট্রিক্স দুটি আকার বা মাত্রা সমান হবে। দেখো এ ম্যাট্রিক্সের আকার কি 2/2, এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের আকারও 2/2, অর্থাৎ দুটো রো দুটো কলাম, আর এখানেও দুটো রো দুটো কলাম, তাহলে কি দুটোর আকার একই আছে, এক নম্বর শর্ত পূরণ হলো। তাহলে দুই নম্বর শর্ত কি, অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে সেটা কিভাবে হবে লক্ষ্য করো, অনুরূপ ভুক্তিগুলো সমান হবে এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে তাহলে এ সমান বি হলে আমাদের এই যে ভিতরের যে ভুক্তি অনুরূপ ভুক্তি মানে এই যে এ ওয়ান মান এখানে আর এটা কি বি ওয়ান মান, তাহলে এ সমান সমান এই ভুক্তি সমান ই হতে হবে, তারপরে বি সমান সমান এফ হতে হবে, সি সমান সমান জি হতে হবে এবং ডি সমান সমান এইচ হতে হবে, তা না হলে এই দুটো ম্যাট্রিক্স সমান বলা যাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কি হচ্ছে, দুটো ম্যাট্রিক্স কিভাবে সমান হয় বা ম্যাট্রিক্সের সমতা কি। এখন আমি একটি অঙ্ক করে তোমাদের একটি অঙ্ক করব, যে অঙ্কটি দিনাজপুর বোর্ড 17 সালে এসেছে। এই অঙ্কটি আমি করব, তোমরা বুঝে নাও, এরকম অঙ্ক পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটা আমি তুলছি, তোমরা লক্ষ্য করো, একটি উদাহরণ। বা আমরা প্রশ্নটা যেহেতু বোর্ডের প্রশ্ন আমরা লিখতেই পারি, দিনাজপুর বোর্ড
17 সালের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 17 সালের একটি প্রশ্ন। এক নম্বরে থাকে, একের কতে থাকে এরকম প্রশ্ন, একের ক। আচ্ছা কি আছে, একটি ম্যাট্রিক্স টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা আমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান, এখানে টু একটি ম্যাট্রিক্স, ইকুয়াল টু এখানে আরেকটি ম্যাট্রিক্স সেটি হচ্ছে টু, যেহেতু এটা টু তাহলে এটাও টু হবে, এখানে মাইনাস এক্স আছে অজানা রাশি, তাহলে এটাকে আমরা এখানে লেখা হচ্ছে থ্রি প্লাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে এই জায়গায়, এই ওয়াই মাইনাস ওয়ানের মান ফোর আর এখানে টু টুই আছে। আচ্ছা এত হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো, এটি হচ্ছে অঙ্কটি, দিনাজপুর বোর্ড 17 সালে কোশ্চেনটি এসেছে। যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো তারা নিশ্চয়ই অঙ্কটি করতে পারবে, তো প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের জন্য নতুন, তাই আমি অঙ্কটি এখন করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও এবং খাতায় খুব সুন্দর করে উঠিয়ে নেবে। এ ধরনের প্রশ্ন কিন্তু এই যে সবসময় পরীক্ষায় যে কোনো সময় থাকবে এবং নেক্সট যে আমাদের পরীক্ষা আছে ঠিক সেমটা না থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে, তাই তোমাদের এটি গুরুত্ব সহকারে করতে হবে। তো লক্ষ্য করো ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স মাঝখানে একটা ইকুয়াল টু চিহ্ন আছে, সমান, তাহলে কি এখানে টু টু, এখানে তো কোনো কালেক্ট করার কিছু নেই। আচ্ছা এখানে দেখো মাইনাস এক্স আছে আর এখানে থ্রি প্লাস ওয়াই আছে, প্রথম ম্যাট্রিক্সে মাইনাস, দ্বিতীয় যে মানে রো ফার্স্ট রো এবং সেকেন্ড কলামে কি আছে, অর্থাৎ এ ওয়ান টুতে আছে মাইনাস এক্স আর এখানে থ্রি প্লাস ওয়াই, এখানে এ টু ওয়ান বি টু, টু ওয়ানে আছে কি আছে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর আর টু ইকুয়াল টু টু, তাহলে যেখানে সেম সেম আছে সেটা কালেক্ট করে গেছিলো, অজানা রাশি আর মান যেখানে আছে সেখান থেকে আমাদের কালেক্ট করা বিষয়। তাহলে উত্তর অর্থাৎ সমাধান আমরা করছি, প্রথমে আমরা লিখে নেব সুন্দর করে, উপস্থাপনটা সুন্দর করে করতে হবে, দেয়া আছে, দেয়া আছে কি আমরা যেটা আছে সেটা লিখব। শিক্ষার্থীরা আমি আবার লিখছি, টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান টু ইকুয়াল টু টু থ্রি প্লাস ওয়াই ফোর টু, আমি উপরের দিকে মুছে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবে উঠানো হয়ে গিয়েছে নিশ্চয়ই, আমাকে একটু জানাবে উঠানো হয়েছে কি না, আমি উপরের দিকে মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা আমার বোর্ডটা ছোট একটু, তো দেখো দুটো ম্যাট্রিক্স সমান, তার সমতা থেকে আমরা কি পাই, তাহলে সুতরাং আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো, সমান তো প্রশ্নেই বলা আছে, সুতরাং কি হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ওয়াই, ইমপ্লাইজ দ্যাট আমাদের এখানে আমরা সাজিয়ে লিখি এক্সট্রাকে এ পাশে আনলে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এক নম্বর সমীকরণ দিলাম, এবং আমরা দ্বিতীয় এখান থেকে তো কালেক্ট করার কিছু নেই, এখান থেকে আমরা কালেক্ট করলাম এখানে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর, আমাদের আর কালেক্ট করার নেই, এখন আমরা নিচের অংশটুকু মুছে দিচ্ছি, আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে, এক্স ওয়াই একটা ক্রোমোজোম আকারে লিখতে হবে, তাহলে এক্স এর মান এখান থেকে আমরা দেখো খুব সহজে
আমরা এক নাম্বার থেকে কিন্তু এক্স এর মান বের করতে আপাতত পাচ্ছি না। তাহলে আমরা দুই এখান থেকে যে সমীকরণটা এখান থেকে আমরা খুব সহজে ওয়াই ইকুয়াল টু ফাইভ লিখতে পারি। তাহলে ওয়াই এর মান এক নঙে বসিয়ে পাই, এক নঙে বসালে কি হচ্ছে এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস এইট। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু মাইনাস এইট কমা ফাইভ, এক্সের মান হচ্ছে মাইনাস এইট, ওয়াইয়ের মান ফাইভ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। গুড, অনিমা উত্তর করেছ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিমা উত্তর করেছ, ধন্যবাদ। রাফসান মোমেন অ্যান্সার করেছ, ধন্যবাদ। ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্ট আছো, তোমরা আশা করি উঠে আসতে পেরেছ, তোমরা বুঝেছ। আমাকে একটু ফার্স্ট ইয়ারে যারা আছো কমেন্ট করে জানাবে যে কোশ্চেনটি এবং কোশ্চেনটির অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ কি না। রুবায়েত হাসান এটা এইট হবে না, মাইনাস এইট হবে। যাই হোক, বুঝতে পেরেছ আশা করি। এবার আমাদের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় লক্ষ্য করো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আমরা এবার যে অংশটি ঠিক জি জুনায়েদ সাকি ধন্যবাদ। জুনায়েদ সাকি, তোমার উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, তুমি আমাকে আমার যে আইডি আছে আমিনা খাতুন ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তোমাকে। আমি একটি গ্রুপ, আচ্ছা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে। আমি প্রথম বর্ষের মেয়েদের নিয়ে একটি গ্রুপ করেছি, মেসেঞ্জার গ্রুপ, এবং ছেলেদের নিয়েও আর একটি মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে। মেয়েদের দায়িত্ব দেওয়া আছে বিথি মজুমদারকে এবং ছেলেদের দায়িত্ব দেওয়া আছে সাফায়েত কে, যার রোল নাম্বার 270। শিক্ষার্থী জুনায়েদকে আমি গত দিন খুব চেষ্টা করেছি গ্রুপে অ্যাড করে নেওয়ার জন্য, কিন্তু আমি সঙ্গত কারণে হচ্ছে না, সম্ভবত আমার সাথে ফেসবুকে অ্যাড নেই বলে। জুনায়েদ, তুমি আমার আইডি খুঁজে রিকোয়েস্ট পাঠাবে, অথবা তুমি সাফায়াতের সাথে যোগাযোগ করবে। 270 রোল সাফায়াত, তুমি এখানে কমেন্টে হয়তো পাবে তাকে। আজকে এখনও দেখছি জয়েন করেনি সাফায়াত। তো তো লক্ষ্য করো, এখন আমি তোমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, কিভাবে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করতে হয় সেটি আমি শিখাবো। ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্স এর যোগ ও বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দুটো ম্যাট্রিক্স, কমপক্ষে শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য নিশ্চয়ই কমপক্ষে দুটো ম্যাট্রিক্স দরকার, দুইয়ের অধিক ম্যাট্রিক্সও যোগ বিয়োগ করা যায়, একসাথে যোগ বিয়োগও করা যায়। তো কমপক্ষে দুটো ম্যাট্রিক্স দরকার, অর্থাৎ একসাথে যোগ বিয়োগ করা যায় দুইয়ের অধিক ম্যাট্রিক্স থাকলে, যদি প্রশ্নে চাওয়া হয়। তো যাই হোক, দুটো ম্যাট্রিক্স দরকার। তাহলে দুটো ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স, আগে ম্যাট্রিক্সে যোগ করার শর্ত, ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত,
এক ম্যাট্রিক্স দুটির আকার সমান হবে, সমান হবে দুই, অনুরূপ ভুক্তি গুলো যোগ অথবা বিয়োগ যেটাই আমরা করব সেটা হবে। আশা করি উঠানো হয়েছে, একটু তুলে নাও প্লিজ। তোমরা দুটো ম্যাট্রিক্স যোগ বা মোহাম্মদ জাহিদ হাসান, তোমাকেও কালকে আমি অ্যাড করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। সাফায়েতের সাথে যোগাযোগ করো, অন্তত গ্রুপে রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমিও অ্যাড করে নিতে পারবো। আমি কী বলে জাহিদকেও চেষ্টা করেছি কিন্তু কোন সঙ্গত কারণে অ্যাড হয়নি। আগে তোমরা রিকোয়েস্ট পাঠাও, তোমাদেরকে ফোনেও ট্রাই করেছি কিন্তু তোমাদের ফোন বন্ধ ছিল, মানে রিসিভ করেনি, নাহলে বন্ধ ছিল, এরকম কি যেন পেয়েছি। আমি ট্রাই করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। সাফায়েত হোসেন, যে সমস্ত স্টুডেন্টরা তোমার সাথে যোগাযোগ করছে গ্রুপে তাদেরকে অ্যাড করে নিবে। তো যাই হোক, এখন আমি তোমাদের একটি অঙ্কের সাহায্যে এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কীভাবে করতে হয় তা আমি দেখাবো। আশা করি তোমাদের রুলস অর্থাৎ সূত্রটি উঠানো হয়ে গিয়েছে। এবার আমাদের অঙ্ক করে বোঝার পালা যে কীভাবে আসলে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে হয়। আমি দুটো অঙ্ক ম্যাট্রিক্স লিখছি, লক্ষ্য করো। এ একটি ম্যাট্রিক্স যেটাকে আমরা লিখতে হচ্ছে 2-5, 1, আর 3-0, -4। আর বি একটি ম্যাট্রিক্স যেটাকে আমরা লিখছি 1-2, -3, 0, -1, 5। এখন আমরা এ প্লাস বি করব। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যদি আমাদের বড় প্রশ্ন হিসাবে থাকে তাহলে আগে আমাদের ম্যাট্রিক্সটি দুটো উঠাতে হবে, পাতাতে হবে। 0-4 প্লাস কি হচ্ছে 1-2, -3, 0-1, 5, 2-5, -5, 1, 3, 0, -4, 1-2, 3, 0, -1, 5। এখানে দেখো প্রথমে আমি যোগ করছি, তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম। এবার আমি উপরের দিকে মুছে দিচ্ছি, আশা করি তোমাদের এত সময় উঠানো হয়ে গিয়েছি উপরের অংশটি। তাহলে লক্ষ্য করো ক্যালকুলেশনটা কী হবে, বলেছে দুটো ম্যাট্রিক্সে আকার সমান, শর্ত ছিল দুটো ম্যাট্রিক্সে আকার সমান। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আকার সমান। এখানে কয়টি সারি আছে, দুটি সারি অর্থাৎ দুটো রো এবং তিনটি কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সেও দুটি রো তিনটি কলাম, দুটি রো আছে, এটাকে রো বলে, দুটি করে রো আর তিনটি করে কলাম, অর্থাৎ আনুভূমিকভাবে যেগুলো থাকে সেটাকে রো বা সারি বলে এবং উলম্বভাবে যা থাকে তাকে কলাম বলে। এখন আমাদের যোগ করার পালা, ইকুয়াল টু, স্ব ভুক্তিগুলো বা অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। তাহলে টু সাথে টু, ওয়ানের সাথে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, তাহলে 2+1।
এখানে আছে মাইনাস ফাইভ, একটু স্পেস দিয়ে আমরা লিখব ম্যাট্রিক্স মাইনাস ফাইভ, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস টু, তাহলে এখানে মাইনাস টু, তারপরে ওয়ান, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, মাইনাস থ্রি, তারপরে এখানে থ্রি প্লাস জিরো, জিরো এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাস ফোর, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, প্লাস ফাইভ, তাহলে ম্যাট্রিক্সটা আমাদের যোগ কিন্তু হয়ে গেল। এখন যোগটা, যোগফলটা আমরা লিখব, টু আর একে থ্রি, মাইনাস কত সেভেন, এখানে মাইনাস টু। দেখো একটা ম্যাট্রিক্স, এখানে ক্যালকুলেশন, তাই একটু দেখো আমি ম্যাট্রিক্সটা লিখেছি, এই যে ক্যালকুলেশনের পরে ফাঁকা যে অংশটুকু, ফাঁকা অংশটুকু সব দিকে কিন্তু প্রায় কাছাকাছি সমান থাকতে হবে, সেটার দিকে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এখানে থ্রি, এখানে মাইনাস ওয়ান, এখানে কত ওয়ান, আশা করি যোগটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, মেয়েদের কিন্তু আলাদা একটি গ্রুপ আছে, মেয়েরা বিথি মজুমদারের সাথে যোগাযোগ করবে, না হলে আমার সাথে যোগাযোগ করবে, ফার্স্ট ইয়ারের মেয়েরা। এই গ্রুপে শুধু ফার্স্ট ইয়ারের মেয়েদের গ্রুপে মেয়েরা থাকবে, ছেলেদের গ্রুপে ছেলেরা থাকবে, ফার্স্ট ইয়ারের মেয়েদের গ্রুপে মেয়েরা থাকবে, ছেলেদের গ্রুপে ছেলেরা থাকবে, ছেলে মেয়ে কিন্তু গ্রুপ আলাদা। তো মেয়েদের জন্য বিথি মজুমদারের সাথে যোগাযোগ করবে, ছেলেদের জন্য ছেলেরা সাফায়াতের সাথে যোগাযোগ করবে। তো যোগটা আশা করি বোঝা হয়ে গিয়েছে। এবার আমি এই অঙ্কটাতেই বিয়োগ দেখাবো, এখানে আমি শুধু মুছে বিয়োগ চিহ্ন লিখব। এই অঙ্কটাতেই আমি বিয়োগ চিহ্ন দেখাবো, লক্ষ্য করো আমি মুছে লিখছি, দেখো টু, প্রথম ম্যাট্রিক্সে এখানে টু, এখানে ওয়ান প্লাস চিহ্ন, কিন্তু আমাদের বিয়োগ করতে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ স্পেস মাইনাস ফাইভ, মাইনাস টু আছে মাইনাসে মাইনাসে, প্লাস টু, বিয়োগ করছি, এখানে চিহ্ন আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, এখানে ওয়ান, তারপরে এখানে কী আছে মাইনাস থ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তারপরে দেখো থ্রি, এখানে জিরো, মাইনাস চিহ্ন জিরো, জিরো এখানে কী আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তারপরে মাইনাস ফোর, এখানে ফাইভে প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাস ফাইভ, আশা করি বিয়োগটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে দুই একে কত, বিয়োগ করলে এক, এখানে কত মাইনাস থ্রি, এ জায়গায় কত ফোর, এখানে থ্রি, এখানে ওয়ান, এখানে মাইনাস নাইন, আশা করি যোগ বিয়োগ তোমাদের বোঝা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যে টপিক্সটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, এই বিষয়টি আলোচনা করেই আমি আজকে আমার ক্লাস শেষ করব। শিক্ষার্থীরা, তোমাদের সাথে কিন্তু আগামীকাল একটি এক্সট্রা ক্লাস আমার হবে, আমি গ্রুপে তোমাদের টাইম জানিয়ে দিব। তোমাদের সামনে পরীক্ষা, তাই তোমাদের এক্সট্রা ক্লাস ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আমাদের যে পয়েন্টটা এখন ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক।
ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। মনে করি এ একটি ম্যাট্রিক্স এবং যে কোনো একটা ধ্রুব সংখ্যা ল্যামডা হচ্ছে স্কেলারের উফ বাবা স্কেলারের আরেকটা শব্দ হচ্ছে ধ্রুবক। ল্যামডা হচ্ছে স্কেলার বা ধ্রুবক। তাহলে ল্যামডা এ কে স্কেলার গুণিতক বলা হবে যদি ল্যামডা এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে গুণন হয়। ভালো করে লক্ষ্য করো, এ একটি ম্যাট্রিক্স হবে এবং ল্যামডা হচ্ছে স্কেলার বা ধ্রুবক। তাহলে ল্যামডা এ কে স্কেলার গুণিতক বলা হবে যদি ল্যামডা এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে গুণন হয়। এবার একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি, এটি নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গিয়েছে, একটি উদাহরণের সাহায্যে আমি এটি তোমাদেরকে ব্যাখ্যা করব। তো লক্ষ্য করো একটি উদাহরণ, ধরো এ একটি ম্যাট্রিক্স আছে, ধরলাম আমি 2, 3, -1, 1, 0, ধরো এখানে আমি -2 লিখলাম। এটা কত বাই কত ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সের আকারটা কি তোমরা বলতে পারবে শিক্ষার্থীরা? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে এই ম্যাট্রিক্সের আকারটা। তো লক্ষ্য করো, আমি এখন প্রশ্ন চাচ্ছি হলে 2a বা আমি -2a সমান কত। তাহলে এখন আমাদের টাইম প্রায় শেষ, লক্ষ্য করো অ্যান্সারটা আমি শুরু করছি। এখন -2a সমান -2 গুণ, প্রথমে আমি ম্যাট্রিক্সটা লিখব -1, 1, 0, -2। তাহলে লেখা হয়ে গিয়েছে আশা করি, আমি একটু সাইড করে লিখছি, এখানে জায়গা হবে না। তাহলে অ্যান্সারটা হবে এরকম, ব্যাখ্যা হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের যে প্রতীকী চিহ্ন সেটি যে ব্র্যাকেট হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটি কিন্তু ব্যাখ্যা হলে চলবে না। -2 গুণ 2 কত? -4। -2 গুণ 3 হচ্ছে -6। -2 গুণ -1 হচ্ছে কত? 2। -2 গুণ 1 হচ্ছে -2, আর -2 গুণ 0 হচ্ছে 0। -2 গুণ -2 হচ্ছে 4। এটাই হচ্ছে স্কেলার গুণিতক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেটুকু আলোচনা করেছি তাতে তোমরা বই খুললে বইয়ের গুড, আমি সাফায়েত হোসেন সাফিন, ধন্যবাদ তাজুল ইসলাম নামে যে 242 সায়েন্সের সেকেন্ড ইয়ার আছো, বিথি মজুমদার, আঞ্জুম প্রীতি, তারপরে সবার হাইডি তো বুঝতে পারছি না,
সবাই আমাকে কমেন্ট করেছো ম্যাট্রিক্সের আঁকাটি নিয়ে, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ব্যাকা হয়ে গিয়েছে, ব্যাকা হলে কিন্তু চলবে না, লেখার সময় খুব সতর্কভাবে লিখতে হবে, তা না হলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। বিশেষ করে যারা এ প্লাস পেতে চাও তাদের তো কোনো কনসিডারই নেই। যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথে এ প্লাস পেতে চাও বা যাদের খাতা অর্থাৎ এ প্লাস পেতে মানে খাতাটা এ প্লাসের উপযোগী, তাদের জন্য কিন্তু এ ধরনের ভুলগুলো খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরা হবে। তো শিক্ষার্থীরা, আজকে যে আলোচনাটি টুকু আমরা করলাম, এটি বই খুললে তোমরা অনেকখানি অংশ জানতে পারবে। শিক্ষার্থীরা, আমি আগামীকালকে তোমাদের একটি এক্সট্রা ক্লাস নিব এই ফেসবুক লাইভেই। তো আমি সময়টি তোমাদের আমি পরবর্তী গ্রুপে জানিয়ে দিব, কোন সময় আমি ক্লাসটি করব, দিনেতে দিন দিনের বেলাতেই করব। আমি আংশিক টাইম তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আশা করছি ওই টাইমেই হয়তো আমি শুরু ক্লাস করতে পারবো। তো আমি গ্রুপে তোমাদের ক্লাস টাইমটি জানিয়ে দিব। তোমরা যারা এখনও ফার্স্ট ইয়ারে, যে ফার্স্ট ইয়ারের মেয়েদের জন্য হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার ক্লাস গার্লস মেয়েদের গ্রুপ, এবং ছেলেদের গ্রুপ হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার ক্লাস বয়েজ, এই গ্রুপে যারা এখনও যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হবে। আমি তোমাদের যে বিভিন্ন মেসেজ দিব সেটা যেন তোমরা পেয়ে যাও। তো আগামীকালকে তোমাদের এক্সট্রা ক্লাস হবে, আমি কালকে তোমাদের ম্যাট্রিক্সের গুণন শিখাবো, কীভাবে দুটো ম্যাট্রিক্স গুণ করতে হয় বা দুইয়ের অধিক ম্যাট্রিক্স গুণ করতে হয়। তো সুতরাং কালকে গুণনের ক্লাস করব। কাল আগামীকালকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা গুণনের ক্লাসটি করতে পারলে এই ম্যাট্রিক্সের প্রায় 70% ম্যাট্রিক্স প্রশ্নমালার 70% পড়া কিন্তু হয়ে যাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে আগামীকালকে ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।